হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরো একটি রোলস নিয়ে, যেই রোলসটি হলো সিম্পল সেন্টেন্সে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, কম্পাউন্ডে বাট এবং কমপ্লেক্সে দো অথবা অলদো থাকে। এর আগে একটি ক্লাস আমি করেছি, আজকে একটি ক্লাস করেছি রোলসের মাধ্যমে, আর এর আগে আমি সাধারণ আলোচনার মাধ্যমে আরও একটি ক্লাস, অর্থাৎ দুটি ক্লাস এর আগে করেছি। আজকে যে তৃতীয় নাম্বার ক্লাসটি করেছি, অনেকগুলো রোলসকে একটি রোলসে আমি রূপান্তরণ করে নিয়েছি। আশা করি তোমরা যদি এই একটা রোলসকে ভালো করে আয়ত্ত করে নাও এবং বারবার প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তোমরা সহজে এই রূপান্তরণ করতে পারবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। দেখো, আমরা যে রোলসটা দিয়েছি সেটা হলো ডেসপাইট অথবা ইনস্পাইট অফ, এটা হলো সিম্পল সেন্টেন্সে। বাট কম্পাউন্ড সেন্টেন্সে দো অথবা অল দো কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়। আমরা প্রথমে দেখি যে সেন্টেন্স, প্রথম যে সেন্টেন্সটা দিয়েছি সেই সেন্টেন্সটার মধ্যে দেখা যাচ্ছে যে ইনস্পাইট অফ আছে, তার মানে হচ্ছে এটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা করব কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে যদি করতে যাই তাহলে কি হবে, সাবজেক্ট আসবে, ভার্ব আসবে এবং দুটি ক্লজের মাঝখানে বাট ব্যবহার করতে হবে। তো এখন আমরা করব যে সাবজেক্ট, সাবজেক্টটা কি, দেখো এখানে সাবজেক্ট আমরা বুঝতেছি না, কিন্তু সাবজেক্ট যেহেতু দ্বিতীয় ক্লজের মধ্যে হি আছে, সুতরাং প্রথম ক্লজে সাবজেক্ট হবে হি, ঠিক আছে। এরপরে দেখো ওয়েন্ট, গো এর ফার্স্ট টেন্সে হলো ওয়েন্ট, এখানে এ গো যেহেতু ফার্স্ট, মানে ওয়েন্ট যেহেতু ফার্স্ট টেন্সে আছে, এদিকেও আমাদের যে বিং শব্দটা আছে সেটাকে ফার্স্ট টেন্সে রূপান্তরণ করতে হবে। যেমন দেখো বিং, এম ইজ আর এক আমরা বিং লিখতে পারি, আবার ওয়াজ ওয়ার বেলা বিং লিখতে পারি। এখানে যেহেতু ফার্স্ট টেন্স আছে তাহলে লিখবো কি, এদিকে বিং এর পরিবর্তে লিখবো ওয়াজ অথবা ওয়ার, অর্থাৎ এখানে হি এর পরে লিখবো ওয়াজ, হি ওয়াজ। আর এই যে হিজ, হিজটা হলো হি এর পজিটিভ ফর্ম, এই পজিটিভ ফর্মটা পরিবর্তন করে আমরা সাবজেক্টটা লিখেছি। আমরা প্রথমে যদি না বুঝে থাকি দ্বিতীয় ক্লজের মধ্যে দেখে নেব যে আসলে সাবজেক্টটা কি, ঠিক আছে। এখন দেখো আবার এমনও হতে পারে যে এখানে হি আছে, এখানে মাই লেখা আছে, তার মানে হচ্ছে মাই যদি থাকে তখন সেটার সাবজেক্ট হবে আই। সুতরাং এই প্রসেসিভটাও তোমাদের জানা লাগবে, একটু টেকনিক খাটিয়ে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো এটা সহজে তোমরা আয়ত্ত করতে পারবে। দেখো হি ওয়াজ কি হবে, উইক, আমরা করতেছি কম্পাউন্ডে, হি ওয়াজ উইক, এরপরে হবে বাট, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরণ করো, বাট হি ওয়ান্ট টু স্কুল। এখন দেখো আমরা কম্পাউন্ডে রূপান্তরণ করে ফেললাম। এখন যদি বলো যে এই কম্পাউন্ডটা দেওয়া আছে সিম্পলে করো, তাহলে কি করব, বাট থাকার কারণে সিম্পল করতে গেলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করব। বাট থাকার কারণে সিম্পল করতে ডেসপাইট অফ অথবা ডেসপাইট অথবা ইনস্পাইট অফ ব্যবহার করতে হবে। এখন আমরা যদি এটাকে সিম্পলে রূপান্তরণ করতে যাই তখন কিভাবে করব, অবশ্যই বাট থাকার কারণে ইনস্পাইট অফ বসবে, এরপরে সাবজেক্ট যেটা আছে সেটার পজেসিভ ফর্ম করব, এরপরে ভার্ব অক্সিলারি ভার্ব আছে যেটা সেটার উপরে ভিত্তি করে আমরা ভার্বটা লিখব। যেমন এখানে ওয়াজ আছে, ওয়াজ থাকার কারণে আমরা লিখেছি, লিখবো কি, বিং, এম ইজ আর থাকলো বিং লিখতে পারবো, তবে এটা ভিত্তি করবে দ্বিতীয় ক্লজে ভার্বটা কিসে আছে, সেটা কি ফার্স্ট টেন্সে আছে
না প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমরা এখান থেকেও এটা রূপান্তরণ করতে পারি, যেমন দেখো এই যে আমরা যদি চাই হিকে হিজ বানাতে হবে, আর এটাকে যেহেতু বাট আছে বাট থাকার কারণে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, তাহলে কি হবে ইনস্পাইট অফ হি এর পরিবর্তে লিখবো পজিটিভ ফর্ম হিজ, এরপরে ওয়াজ আছে বিং লিখবো, এরপরে উই, এরপরে আমরা বাট উঠিয়ে দেব, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে বাট আছে কিন্তু সিম্পল সেন্টেন্সে বাট নেই, অর্থাৎ বাট উঠিয়ে দিয়ে কমা ব্যবহার করব, পরবর্তী ক্লজ বসিয়ে দেব। আমরা একটা থেকে আরেকটা রূপান্তরণ করব, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা সহজে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রূপান্তরণটা ভালো করতে পারবে। দেখো এরপরে আমরা এই সেন্টেন্সটাকে কি করব কমপ্লেক্সি করব। দেখো কমপ্লেক্স করতে গেলে আমাদের এই রুলস দেখতেছি যে দু অথবা অল দু সাবজেক্ট আমরা যে কোনো একটা বসিয়ে দেব, দু অথবা সরি এখানে দু অথবা অল দু যে কোনো একটা বসিয়ে দেব, অল দু এই অল দু বসানোর পরে আমরা কি লিখব। দেখো আমরা যদি সিম্পল থেকে কমপ্লেক্সের চিন্তা করি তাহলে অসুবিধা নেই, ডেসপাইট বা ইনস্পাইট অফ থেকে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে বসিয়ে দেব দু অথবা অল দু, এরপরে সাবজেক্ট নিয়ে আসবো, পসেসিভ যে ফর্মটা আছে সেটা থেকে আমরা সাবজেক্টটা তৈরি করে নেব। যেমন অল দু হি, যেহেতু এটা ফার্স্ট টেন্স আছে এখানে বিং এর পরিবর্তে আমরা লিখব ওয়াজ, এরপরে লিখব উইক। এখন এই যে কমপ্লেক্স করব মাঝখানে কিন্তু কিছু ব্যবহার করব না, কমা ব্যবহার করব, ঠিক আছে কমা ব্যবহার করব, হি ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে। এবার দ্বিতীয়টা দেখো, দুই নম্বরেও আমরা দেখতেছি ডেসপাইট লেখা আছে, ডেসপাইট থাকার কারণে আমরা এটা লিখে নেব, ডেসপাইটের পরিবর্তে যদি আমরা কম্পাউন্ড করতে চাই সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে সাবজেক্টটা কি হবে, দেখা যাচ্ছে এখানে হিজ লেখা আছে তার মানে হি লিখব আর ডেসপাইট উঠে যাবে হি। এখানে দেখো রানিং, ওইদিকে মিসড লেখা আছে, তার মানে হচ্ছে এই রানিং শব্দটাকে আমরা ফার্স্ট টেন্সে রূপান্তরণ করব, রানের রান আর ইউ এন আর রান আর এ এন রান এই ফার্স্ট টেন্সে রূপান্তরণ করে দেব, তাহলে হি রান ফার্স্ট। এরপরে মাঝখানে ব্যবহার করব বাট, যেহেতু কম্পাউন্ডে রূপান্তরণ করতেছি, হি মিসড দা ট্রেন, আমরা রূপান্তরণ করে নিলাম, কম্পাউন্ডে রূপান্তরণ করে ফেললাম। এবার আমরা যদি কমপ্লেক্সে যাই তাহলে কি বলবে, কমপ্লেক্সে ব্যবহার করব দু অথবা অল দো, অল দো এরপরে সাবজেক্ট নিয়ে আসবো, মূল ভার্ব নিয়ে আসবো, এরপরে ফার্স্ট কমা হি মিসড দা ট্রেন, আমরা করে ফেললাম দুই নম্বরের সিম্পল থেকে কম্পাউন্ড আবার সিম্পল থেকে কমপ্লেক্স। এখন তোমরা নিজেরা ট্রাই করবে শুধু কমপ্লেক্সটা লিখে নিবা, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড নেওয়া যায়, কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পলে নেওয়া যায়, একটাকে দুইবার তিনবার ট্রাই করবা, তাহলে দেখা যাবে যে এই রোলসটা সহজে মনে থাকবে এবং যে কোনো সেন্টেন্স দেখলে তোমরা রূপান্তরণ করতে পারবে। এবার দেখো পরবর্তী যে আরেকটা ক্লজ আছে, সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে ইনস্পাইট অফ হিজ হ্যাভিং, হ্যাভিংটা হবে কোথায়, হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাভ, হ্যাজ এর পরিবর্তে কিন্তু হ্যাভিং ব্যবহৃত হয়, আর এম ইজ আর অথবা ওয়াজ আর এর পরিবর্তে বিং বসে। তাহলে আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরণ করতে যাই তাহলে সাবজেক্ট নিয়ে আসবো, যেমন হিজ আছে লিখবো হি,
এর পরে দেখতেছি হ্যাভিং আছে, তার মানে হি হ্যাভ হ্যাজ, ও এখানে আরেকটা রয়ে গেল হ্যাড। এখানে হ্যাভিং এর পরিবর্তে আমরা লিখতে পারবো হ্যাভ হ্যাজ হ্যাড, যে কোনো একটা, তবে কোনটা লিখবো সেটা নির্ভর করবে এই যেটার উপরে। দেখো দ্বিতীয় ক্লজের মধ্যে দেখা যাচ্ছে যে ডিড অর্থাৎ ফার্স্ট টেন্সে আছে, তার মানে আমরা লিখবো হি হ্যাড, হি হ্যাড কোয়ালিফিকেশন। Qualifications, but he did not get a job. ঠিক আছে, এবার আমরা এটাকে কমপ্লেক্স করব, এই সিম্পল থেকে কমপ্লেক্স করব। তোমরা যখন প্র্যাকটিস করবে কম্পাউন্ডটা লিখে নিবে, নিয়ে এখান থেকে কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়, কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল করা যায়, সেই প্র্যাকটিসটা বারবার করবা, তাহলে তোমাদের এই বিষয়টা আরো আয়ত্তে আসবে। এরপরে দেখো আমরা যদি বসাতে চাই, কমপ্লেক্সে রূপান্তরণ করতে চাই, তাহলে কি হবে, দো অথবা অল দো, টিএস ও ইউ জি এস, দো হি হ্যাড, হি হ্যাড কোয়ালিফিকেশন, কমা এরপরে আসবে হি ডিড নট গেট এ জব। আমি এই তিনটা প্র্যাকটিস করালাম, রুলস হলো একটা। তোমরা যদি বই ঘাটাঘাটি করে দেখবে অনেকগুলো রুলস বারবার পড়তে পড়তে মনে থাকে না, আমি মনে করি বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের এই বিষয়টা সহজে আয়ত্তে করতে পারবে, মুখস্থ করলে এই রুলস মনে থাকে না। সুতরাং প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস, একটা লিখবে কমপ্লেক্স লিখবে, কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল হয় সেটা নিজে নিজে চেষ্টা করবে। এরপরে কম্পাউন্ড লিখবা, কম্পাউন্ড থেকে কীভাবে কমপ্লেক্সে যায়, কম্পাউন্ড থেকে কীভাবে সিম্পলে যায় সেই চেষ্টা করবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে। আশা করি তোমরা সহজে এটা আয়ত্তে নিতে পারবে। আজকের ক্লাস আমার এখানেই শেষ, আল্লাহ হাফেজ।